तिरपल दिए बंद कर रखा हो प्रवेश पथ भेतर ढुकते देवा होच्छे ना। पैंडेलेर काज कमप्लीट हो गेछे, शुधु सामुद्रिक झिनुकेर काजटा एखन बाकी रयेछे। नतून एकटा भिडियोते तोमादेर प्रत्येकके स्वागत जानाई। दाड़िये आछि आमी आईटीआई रुबिनास क्लाबेर माठे। पुजो जेहेतु आर बेशी दिन बाकी नाई, आईटीआई रुबिनास क्लाबेर पुजो पैंडेलेर काज कद्दूर एगालो तारई आपडेट आजके आमी तोमादेर साथे शेयर करब। चलो देरी ना करे शुरू करा जाक। आईटीआई रुबिनास क्लाबेर एई होलो मंदिर प्रांगणेर थीम। काज प्राय शेष होये गेछे, एखन भेतरेर काजकर्म चलछे, ताई पुरो बास दिये घेरे देवा होयेछे। एखन भेतरे काउकेई अलाउ करा होच्छे ना। एखाने बोर्ड देवा होयेछे, एखाने लेखा रयेछे बैंककेर अरुण मंदिरेर आदले एई थीम पैंडेलेर काज होते चलेछे। चलुन एई साइडटा बंद रयेछे, मंदिर प्रांगणेर पाश दिये आमरा भेतरे प्रवेश करब। तोमादेरके देखाबो भेतरे कि कि काज कर्म चलछे एबं पैंडेलेर आर कि काज बाकी रयेछे। नतुन साजे नतुन रंगे सेजेछे सबारी मन, पूजोर दिने हासि गाने काटबे खुशिते जीवन। मनेर आशा ए भालोबासा कोनोदिनो मुछो ना, तोमा सबार प्राण এই মন্দিরের প্যান্ডেলের উচ্চতা ১৭০ ফুট, প্রায় অনেকটাই উঁচু হতে চলেছে। মন্দিরের বাইরে এবং ভেতরে পুরোটাই সামুদ্রিক ঝিনুকের কাজ হতে চলেছে। যখন এই কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এবং মায়ের গহনা তৈরি হচ্ছে সোনা দিয়ে। আর তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে সেটাও ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের এখানে আসতে কোনো অসুবিধাই হবে না। ভেতরে এসে আমি দেখতে পেলাম রাজমিস্ত্রি কাজ করছে। জিজ্ঞাসা করে জানতে পারলাম, তোমাদেরকে একটু কাছে গিয়ে দেখাই। এই যে রাজমিস্ত্রি কাজ করছে এগুলো তৈরি করা হচ্ছে মণ্ডপে প্রবেশ করার রাস্তা। এই দাদার সাথে কথা বললাম আমি, দিয়ে জানতে পারলাম তোমরা ইট দিয়ে কি কাজ করছো। পুরো মাঠটা খুব সুন্দর করে সাজানোর কাজ চলছে। এই যে পুরো ফাঁকা মাঠটা তোমরা দেখছো, পুরো মাঠেই গাঁথনির কাজ হচ্ছে এবং খুব সুন্দর করে মাঠটা সাজানো হবে, সেই কারণে কাজগুলো করা হচ্ছে। সামনে যে তোমরা এই জায়গাটা দেখছো, এই জায়গায় একটা জলের ফোয়ারার কাজ হবে এবং ঝাউ গাছ দিয়ে ফুলের টব দিয়ে খুব সুন্দর করে সাজানো হবে পুরো মাঠটা। আর এই যে সামনে যে গাঁথনিগুলো তোমরা দেখছো এগুলো মণ্ডপে প্রবেশ করার রাস্তা তৈরি করা হচ্ছে। আর ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, তার কারণ হলো ভেতরে যেখানে যেখানে ঘাস নাই সেখানে সেখানে ঘাসের বিছন ছেটানো হয়েছে। এছাড়াও ভেতরে রাজমিস্ত্রিরা কাজ করছে, তার জন্য ভেতরে এখন প্রবেশ নিষেধ। মণ্ডপের বাঁশের কাজ পুরো কমপ্লিট এবং বাটামের কাজও পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো কত সুন্দর লাগছে। এই যে বাটামের যে কাজগুলো তোমরা দেখছো এগুলিতে প্রত্যেকটাতে সামুদ্রিক ঝিনুকের কাজ হবে। যখন এই কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে। এই কাজগুলো করা হয়েছে দড়ি বেঁধে, একটা একটা করে উপরে তোলা হয়েছে বাটামগুলোকে। এই কাজ করতে কত সময় লাগে বলো তো, এই কাজ করতে কত রিস্ক থাকে বলো তো। এটার হাইট 170 ফুট। বাইরে এবং ভেতরে যখন ঝিনুকের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এটা অন্যরকম একটা রূপ ধারণ করবে। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। যখন এর কাজ কমপ্লিট হয়ে যাবে হুবহু একই লাগবে। ব্যাংককের অরুণ মন্দির তখন দেখে বোঝা যাবে না আমরা ব্যাংককে আছি না ITI রুবিনাস ক্লাবের মাঠে আছি। এই মণ্ডপে প্রত্যেক বছরই বড় বড় পুজো হয়, বড় বড় থিম হয়। প্রত্যেক বছর আমাদেরকে নতুন নতুন প্যান্ডেলের থিম উপহার দেয়, নতুন নতুন পুজো করে তাক লাগায় সবাইকে। এই সাইডে এখন বাটামের ফিতা বাঁধার কাজ চলছে, এরপরে কাজ হবে ঝিনুকের। আমি ভিডিওটা পরেই করতাম যখন কাজ কমপ্লিট হয়ে যেত তখন, কিন্তু ভেতরে এরপরে আর অ্যালাউ করবে না, তাই তোমাদেরকে এই পর্যন্ত কাজ দেখাতে পারলাম। এই পর্যন্ত আমি তোমাদেরকে আপডেট দিলাম। সামনে তোমরা তিরপল টাঙানো দেখছো, এটা হলো মন্দিরের ভেতরে প্রবেশ করার রাস্তা। এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে আমরা প্রত্যঙ্গা দর্শন করতে পারবো। আর ভেতরে ডান সাইডে রয়েছে এক্সিট গেটের পথ। মণ্ডপে ঢোকার সময় মা দুর্গা প্রতিমার কাছে যাওয়া পর্যন্ত ভেতরে খুব সুন্দর ঝিনুকের কাজ হবে, আর প্রতিমা থাকবে অনেকটাই ভেতরে। ভেতরে আমাকে প্রবেশ করতে দেওয়া হলো না, এখন বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশ পথ, তাই ভেতরে কারোর এখন প্রবেশ করা যাবে না। তোমাদেরকে এবার আমি জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমাদেরকে আসতে হবে কল্যাণী স্টেশন। সামনে হলো কল্যাণী স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে 5 মিনিট হাঁটা পথেই তোমরা দেখতে পাবে টোটো এবং অটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা ITI রুবিনাস ক্লাবের মাঠে পৌঁছাতে পারবে। মাথাপিছু ভাড়া পড়বে 30 টাকা করে। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে 10 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে ঘোষপাড়া স্টেশন। ওখান থেকে বাইরে বেরিয়ে 5 মিনিটে হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দির প্রাঙ্গণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, নতুন আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।